हेलो एवरीवन, तो आज के तुम्हारे साथ मैं शेयर करब एखाने कांठालेर कोफ्ता। ये खेते खूब ही अमेजिंग और तारसाथे तैरी करार जन्य खूब बेशी जिनिस दरकार पड़े ना और ये खूब इजिली हो जाए। तो चलो एखाने शुरू करा जाक। तो देखे नीचे एखाने आमादेर की की दरकार। तो एखाने आमार 250 ग्राम मतो कांठाल नियेछि, सेटाके आमि एखाने सिद्ध कर नहीं, एक लवण हलुदी सिद्ध कर नहीं, देखते भलोक सिद्ध करा गया है। और तरह इन एक सिद्ध करा आलू नहीं टमेटो कुची, प्याज कुची, धने पता कुची, लसुन के थेतो कर दिए, आदा के थेतो कर नहीं, लंका के थेतो कर नहीं। बाउल नहीं मध्य कांठाल दिए दीजिए, हाथ सहाज्य दिए मैश कर दीची भलोक। मैश कर पैन तार मध्य छोट हाथार दो चामच बेसन दी दिए शुकनो खोला मध्य एक भेजे नेब। एखे नड़ा चा दिए हल्का भाजबो, खूब बेसि भाजा होने हल्का हल्का भाजे भेजे नेब। एखे देखते एक सामान्य कलर का एक चेन्ज हो गए, तो अभी एखे ये नाम देव एन तो एट नाम दीची। और एन से ही पैनर मध्य मेरी तेल दी दीची, एन हमें सदा तेल दीची। तो तेलटा देखो ये गरम हो गए, तो एन मध्य जिरे दिए दिए देव कड़ी पता दिए दिए एखे देव हिंग हाफ चामच दिए एखे देव प्याज एन दिए दीची एखे एक हल्का भेजे नेब हल्का हल्का। এখন দিয়ে দেব লসুনের মধ্যে আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেব এর মধ্যে আমি লঙ্কা। পরিমাণ মতো লবণ আর একটু সামান্য হলুদ দিয়েছি, খুব বেশি হলুদ দিই নি এখানে। এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখানে। এখন দিয়ে দেব মধ্যে ক্যাপসিকাম, একটু গ্রিন ক্যাপসিকাম আর এখানে অ্যালো ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আমি। আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, এটা রাখা ছিল বলে আমি দিয়ে দিয়েছি এটাকে। এখন দেবো এর মধ্যে এক চামচ ধনে পাউডার, এক চামচ জিরে পাউডার দেবো এর মধ্যে, আর এক চামচের মধ্যে লঙ্কা পাউডার। এখন দিয়ে দেবো এখানে টমেটো কুচি যেটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে, ভাগ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি কি টমেটোটা গলে যায় আর মশলাটার জন্য না পড়ে, এই জন্য একটু জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো উপরে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। টমেটো দেখো এখানে হালকা হালকা গলে গেছে। এখন দেবো এখানে ছোটো চামচের চার চামচ এখানে দেবো আমি বেসন, যেটা আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলায় চার চামচই দিয়েছি, তার বেশি দিনই কিন্তু ছোটো চামচ দিয়েছি এখানে। এখন দিয়ে দেবো ম্যাশ করা আলু আর কাঁঠাল, এটাকে ভালো করে মিক্স করব। এখন তিন চামচ এখানে আমি আরও দিয়ে দিচ্ছি বেসন। এখানে আপনি কাঁঠালে অ্যাকর্ডিং কিন্তু আপনি বেসন ইউজ করবেন, কিন্তু আমার কাঁঠালে হিসেবে এখানে বেসন আমি সাত চামচের মতো এখানে ইউজ করেছি। এখন দিয়ে দেবো আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে, নাড়াচাড়া দিয়ে একটু হালকা ভাজা অবধি এটাকে নামিয়ে দেবো। তো দেখো এখানে ভাজা ভাজা একটু হয়ে গেছে, এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখানে। তো যেহেতু এটা ঠান্ডা করা হয়ে গেছে, তো এখন এটাকে আমি একটু ম্যাশ করে নেবো আবার হাত দিয়ে ভালো করে। তার সাথে এখানে মশলা নিয়েছি, পেঁয়াজ রসুন আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর দশটা বারোটার মধ্যে রসুনের কোয়া নিয়েছি আর ছোটো টুকরো আদা নিয়ে এটাকে পিছিয়ে নিয়েছি এখানে। আর তার সাথে এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোর এখানে আমি পিউরি করে নিয়েছি, এটা ম্যাশ করে সাইডে হয়ে গেছে। এখন আমি এর রেডি করবো, বলস রেডি করবো এখানে। আপনি যে যেরকম চাল আপনি সেরকম বানাতে পারেন, বল ছোটো বা বড়। তো আমি এই সাইজের বলস এখানে রেডি করব। তো দেখো এখানে সব রেডি হয়ে গেছে। এখানে এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখানে সাদা তেল ইউজ করছি এখানে ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, তো এখন এখানে এক একটা করে বলস ছেড়ে দেবো এখানে আমি। এখানে আমি ছটা করে বল এখানে রেডি করবো, এখানে দিয়ে দিচ্ছি এখানে একটু ভাজা দেবো এখানে আমি। তো এখানে দেখো আমার একটু লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, আর এগুলো বাকিগুলো আমার নামিয়ে নিচ্ছি, এগুলো হয়ে গেছে বলে তো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এখানে। তো এখানে সবটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটু কড়া করে একটু ভেজেছি,
এখানে আমি সাদা তেলটা নামিয়ে দিয়েছি। এখানে আমি আবার সেই কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা, ভালো করে নাড়াচাড়া দিয়ে সেখানে এখন দিয়ে দিয়েছি এখানে মশলা, পেঁয়াজ, রসুন, আটা, বাটা যেটা করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি এখানে সবটাই। আর তার সাথে এখানে দিয়ে দেবো আমি ধনে পাউডার 2 চামচ, 2 চামচ জিরে পাউডার, আর 1 চামচ এখানে রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, আর হলুদ পাউডার দিয়ে দিচ্ছি এখানে, আর পরিমাণ মতো লবণ। মশলাটা একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এখানে, কি মশলাটা ভালো করে ভাজা হয়ে যাক। তারপরে মশলাটাকে ঢেকে ভেজে নিচ্ছি এখানে, ঢাকনাটা ছড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি এখানে তেলটা একটু একটু ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে মিটামেটি পিউরি, এটা এখানে ঢেকে এখন এটাকে ভালো করে কষি নিচ্ছি এখানে মশলাটাকে। দেখতে পাচ্ছ মশলাটা এখানে অনেকটাই হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে পরিমাণ মতন জল, আপনি এখানে কম বেশি দিতে পারেন, আমি এখানে খুব বেশি জল দেবো না। এখানে তো এখানে জল দিয়ে দিয়েছি এখানে, নাড়াচাড়া দিয়ে এখানে 1 জাল দিয়ে নেবো ভালো করে। জাল দেখো এখানে এসে গেছে, তো জাল হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, ব্যাস ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে এর মধ্যে কোফতা যেগুলো রেডি করে রেখেছিলাম কোফতার বলগুলো সেগুলো ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দেওয়ার পরেই আপনি এখানে একটু হালকা নাড়া দিয়ে এখানে আপনি গ্যাসটাকে অফ করে দেবেন, কেন কেন কোফতার মধ্যে খুবই শিগগিরের মধ্যে ঝোল ঢুকে যায় আর এতে খুব তাড়াতাড়ি ফুলে ওঠে হালকা। তো এখানে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি, বা সেটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন। তো এখানে আমি এক একটা করে নামিয়ে নিচ্ছি কোফতাগুলো, তো এখানে কোফতাগুলো ভালো করে নামিয়ে দিচ্ছি, তার উপরে একটু ঝোল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ কোফতাগুলো নামানোর সাথে সাথে একটু ঝোল চলে গেছে আর ভালো একটু একটু ফুলে গেছে আগের থেকে। তো যদি আপনাদের এই কোফতার রেসিপিটা যদি পছন্দ হয় তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, আর যারা যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনে প্রেস করে দেবে। এখন জন্য টাটা, বাই বাই।